পাগলা ম্যাট কাচ্ছি, সোনালী মুরগ মুসাল্লাম, বিফ ঝোল চাপ। তো এটা ওনাদের স্টিকি ঘি ভাত, প্লেন পোলাও আর বোরহানি। তো আমি এই পর্যন্ত গোল্ড খাইনি খাবারের মধ্যে, তো এই ফার্স্ট আমার গোল্ড ট্রাই করা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে এসেছি পাগলা বাবুরচিতে। পাগলা বাবুরচি বেসিক্যালি ওই আপনাদের যে ম্যাট শেফটা ছিল না, ম্যাট শেফ তারপর চিজ, ওদের ফ্র্যাঞ্চাইজি। তো যে ওনার, ওরা অনেক টেকনিক্যালি নামটা দিচ্ছে পাগলা বাবুরচি। ম্যাট শেফের বাংলাটা আপনি করেন, আপনি কিন্তু পাগলা বাবুরচি পেয়ে যাবেন। তো আমি আসছি ওনাদের কাচ্ছি, যেটা মানে কাচ্ছির উপরেই ওনাদের রেস্টুরেন্টটা করা, তো ওনাদের কাচ্ছি ট্রাই করতে। তো আমি আপনাদের ওনাদের মেনুটা দেখাই এবং আমিও চুজ করি আমি কী কী নিব। ওনাদের এখানে পাগলা প্লেটার আছে, যেটা দুইজনের জন্য 1299 টাকা, এগুলো প্লেটার সাইড। আচ্ছা, আর আছে মস্ত বড় প্লেটার দুইজনের জন্য, যেটার দাম 1700 টাকা, কম্বো 1। এটা সিম্পলি পোলাও স্টিকি ঘি ভাতের সাথে বিফ ঝোল চাপ 429 টাকা, আর কম্বো 2 সিম্পলি পোলাও স্টিকি ঘি ভাত, মানে দুইটার একটা নিতে পারেন, আর সোনালী মুরগ মুসাল্লাম 349 টাকা। তো এখানে আছে ম্যাট কাচ্ছি, যেটা 1% জন্য 399 টাকা, আর ফর 3% 1149 টাকা। তারপর সিম্পলি পোলাও 1% জন্য 129 টাকা, তিনজনের জন্য 369 টাকা, আর স্টিকি ঘি ভাত একজনের জন্য 129 টাকা, তিনজনের জন্য 369 টাকা। এছাড়াও আছে ওনাদের ফিশ কেক, যেটার দাম 329 টাকা, বিফ ঝোল চাপ যেটার দাম 319 টাকা, সোনালী মোরগ মুসাল্লাম 229 টাকা। আর আপনি যদি অ্যাড অন করতে চান তাহলে আরও মাংস 149 টাকা, আরও আলু 30 টাকা, আর চিকেন টিক্কা চালি 59 টাকা। আর ওনাদের ডেজার্ট আইটেমের মধ্যে আছে শাহি টুকরা আর রুটি ইয়োগার্টি। এর মধ্যে বোরহানি 250 ml 69 টাকা, আর 1 লিটার 249 টাকা। সফট ড্রিঙ্ক আছে 49 টাকা, আর ওয়াটার MRP যেটা 15 টাকা। তো এইগুলো মেনুর মধ্যে আমি অর্ডার করি, খাই এবং আপনাদেরকে বলি আমার কাছে কেমন লাগছে। ওয়েট করি। ও, তো আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এটার লোকেশন, এটার লোকেশন হলো গিয়ে বনানি 11 নম্বর রোড, 116 নম্বর হাউস, 3 নম্বর ব্লক। তো এছাড়াও আমি গুগল ম্যাপই তো, হ্যাঁ, ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওটা চেক করতে পারেন। তো মনেই হইতে পারে এত সুন্দরভাবে সাজানো কেন, কারণ আমরা ফটোশ্যুট করছিলাম। তো আমি কী কী নিছি আপনাদের একবার দেখাই। পাগলা ম্যাট কাচ্ছি, সোনালী মুরগ মুসাল্লাম, প্লেন পোলাও, বিফ ঝোল চাপ, স্টিকি ঘি ভাত, আর বোরহানি, আর সাথে আছে আলু বাখাটার চাটনি, রোস্টেড গার্লিক আর সরিষার চাটনি। আর কি, যাই হোক, আমি এক একটা করে খাই এবং আপনাদের বলি আমার কাছে কেমন লাগছে। প্রথমে আমি শুরু করব পাগলা কাচ্ছি দিয়ে। এখানে দেখা যাচ্ছে 3 পিস বড় বড় মাংসের পিস, 1 পিস আলু। বিসমিল্লাহ। তো এখানে আমি দেখছি আলুটা সাইজ অনেক বড়, মাংসের পিসটাও অনেক বড়। আর বাই দ্য ওয়ে, এটা হলো বাসমতি চালের কাচ্ছি। তো কাচ্ছিটা তেমন একটা অয়েলি না, কিন্তু একটু সাদা টাইপের মধ্যে করা হয়েছে। আমি প্রথমে বিসমিল্লাহ করে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ রহমান রহিম। বিসমিল্লাহ। তো শুধু আমি রাইসটা ট্রাই করলাম, রাইসটার মধ্যে একটা স্যাফ্রনের অ্যারোমা পাওয়া যাচ্ছে, প্লাস ঘিয়ের একটা স্মেল, যেটা খেতে অনেকই ভালো লাগতেছে। আর রাইসটা খুবই মজা। এটার যেহেতু রাইসটা মানে কাচ্ছির মধ্যে কী হয়, যত আপনি ভাব বেশি দিবেন কাচ্ছিটা তত মজা হয়। তো পারফেক্ট, একদম ব্যালেন্সটা খুবই ভালো। মাংসটা খুবই টেন্ডার, খুবই নরম। ওনারা যে হার্বসগুলো ইউজ করছে একদম মাংসের ভিতরে ঢুকে গেছে, যেটা খেতে অনেকই ভালো লাগছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। আমি আর একটা বাইট দিই। হ্যাঁ, বিসমিল্লাহ ভাই, এক কথায় মাথা নষ্ট কর। এবার আমি আলুটা একটু ট্রাই করি। আলুটা পারফেক্টলি ভাজা হয়েছে, একদমই নরম লাগতেছে না, ভিতরে কিন্তু সফট, কিন্তু বাইরের যে লেয়ারটা একদমই ক্রাঞ্চি বলে না এটাকে, হ্যাঁ ওইটাই তো। আচ্ছা, বিসমিল্লাহ। আলুটা খুবই ভালো, খুবই মজার, আমার কাছে অনেক ভালো লাগছে, আপনারা মাস্ট ট্রাই করবেন। এটা ওনাদের স্টিকি ঘি ভাত, যেটার উপরে এই যে ঘিয়ের টেক্সচার কিন্তু দেখাই যাচ্ছে। আমি একটু নেই। বিসমিল্লাহ।
আমি জাস্ট ভাতটা একটু খেয়ে বলি আপনাদের কেমন। ও এখন আপনারা বলতে পারেন ভাত কেমন হবে, আমার ভাত তো ভাতই, কিন্তু না ভাতটা আর কি, ভাতটার মধ্যে আর কি আমি বলি, ভাতটা যখন কুক করছে আই থিঙ্ক ওনারা দুধ ইউজ করছে, কারণ দুধের একটা স্বাদ আমি ভাতের মধ্যে পাইছি, প্লাস উপরে ঘি দেওয়া আছে, এই জন্য অনেক ভালো লাগতেছে, আর এটা গরম গরম খেতে আরও অনেক ভালো লাগে। বাই দ্য ওয়ে ওনাদের আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাদের কাচ্চি বাদে কোনটা সবচেয়ে বেশি সেল হয়, তো ওনারা বলছিল যে স্টিকি ভাতের সাথে বিফ ঝোলচাপ। তো এটা আমি ট্রাই করে দেখি, বিফ ঝোলচাপটা স্টিকি ভাতের সাথে। ও বাই দ্য ওয়ে এখানে একটু আলু ভর্তা দেওয়া আছে, তো এই হলো গিয়া বিফ ঝোলচাপ। বিফ ঝোলচাপ, আচ্ছা আচ্ছা, এখানে স্পাইস গুলা, ও মাই গড, ও মাংসটা খুবই টেন্ডার, খুবই নরম। আমার কাছে এই দুইটার স্টিকি ভাত মানে স্টিকি ঘি ভাতের সাথে যে বিফ ঝোলচাপ, এটার কম্বিনেশনটা মাথা নষ্ট করে লাগছে, আসলেই পাগলা একটা টেস্ট এটার মধ্যে আছে। আর বিফ যে ঝোলচাপটা সেটা খুবই মজার, এই ঝোলগুলো অনেক ঠিক করে দেওয়া, এখানে যে গরুর গোশটা এটা খুবই টেন্ডার ছিল, এটার যে হার্বসগুলো ওনারা ইউজ করছে একদম ভিতরে পৌঁছে গেছিল, খেতে একসাথে মাথা নষ্ট করে লাগতেছে। খাবারগুলো এতই মজার যে সাইডে কিন্তু অনেকগুলো চাটনি টাটনি দেওয়া, কিন্তু আমি একটাও এই পর্যন্ত ট্রাই করি নাই, কারণ এগুলো আমার কাছে খেতে অনেকই ভালো লাগতেছিল। বাই দ্য ওয়ে আরেকবার বাইট দিয়ে দেখি। তো এটা ওনাদের প্লেন পোলাও, যেটার উপরে কাজু বাদাম দাও, এটাকে কাজু। তো এখন একটা স্পেশাল জিনিস আছে যেটা মুর্গ মুসাল্লামে, তো আমি এই পর্যন্ত গোল্ড খাইনি খাবারের মধ্যে, তো এই ফার্স্ট আমার গোল্ড ট্রাই করা হবে। এই সেই গোল্ড, গোল্ডের টেস্ট কেমন হয়? আচ্ছা আমি আগে একটু গোল্ড খেয়ে বলি না, এই যে গোল্ড, গোল্ডের টেস্ট গোল্ডই হয়। এবার আমি এটা নেই মুর্গ মুসাল্লাম, এটার কালারটা অনেকই সুন্দর লাগতেছে আমার কাছে, এই যে আবার গোল্ড। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ। আসলে প্রত্যেকটা খাবারের মধ্যেই পাগলামি একটা টেস্ট আছে যেটা মাথা নষ্ট করে, আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে রোস্টটা, রোস্টটা তেমন একটা ঝাল না, যেটা একদম পারফেক্টলি ব্যালেন্স, মানে ঝাল না বলতে যে একদম ঝাল দেয় নেই ঠিক তেমন না, মানে পারফেক্টলি ব্যালেন্স। আর যে মশলাটা ওনা ইউজ করছে ওটার টেস্টটা খুবই ভালো। এই যে মাংসের পিসটা নিলাম, একটু পোলাও, ও পোলাওতে কিচমিস আছে যেটা আমি খুবই পছন্দ করি, এখানে কিচমিসটা আছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকই মজার, মানে আমি যে আইটেমগুলো ট্রাই করছি তিনটার মধ্যে আমি কোনটাকে বেস্ট বলবো আমি বলতে পারছি না, কারণ তিনটা আইটেমই খুবই ভালো করছে। আমি বলবো যে আপনারা যদি পাগলা বাবুর্চিতে আসেন তিনটা আইটেমই মাস্ট ট্রাই করবেন, কারণ একটা আইটেম যদি আপনি বাদ দেন আপনি মিস করে ফেলবেন ওদের টেস্ট, পারফেক্টলি ব্যালেন্স প্রত্যেকটা জিনিসই। তো আমি খাবারটা খাই। ও বাই দ্য ওয়ে গোহানি আছে, ও স্মোকি। আমি এবার সব খাবারগুলো খাই, খাওয়ার পর ডেজার্ট আমি যখন খাবো তখন আবার দেখা হবে। শাহী টুকরাটা মুঘলদের একটা ডেজার্ট আইটেমের মধ্যে পড়ে, তো আমি এইটাই অর্ডার করছিলাম। এটা দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলা বাদাম আছে, দেন দুধ আর স্যাফরনের একটা লিকুইড টাইপের জিনিস দেওয়া, প্লাস এটার হলো গিয়ে রোস্টেড মনে হয় পাউরুটি, আর উপরে ম্যাসকারপোন চিজ। আচ্ছা আমার যদি স্পেলিংয়ে ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন, আমি তাহলে এটা প্রথমে ট্রাই করে দেখি। এটা এটা আমার কাছে দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে, খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ রহমানির রহিম, একদম স্যাফরনে ভরপুর দুধের সাথে মিশ্রণটা
প্লাস অ্যালমন্ডের সাথে অনেক ভালো হয়েছে, একটা মালাইয়ের মতো পারফেক্ট ব্যালেন্স অফ সুইটস আর শাহী টুকরার মধ্যে। যেহেতু রমজান আর কতদিন পর চলে আসছে রোজা, তো শাহী টুকরাটা কিন্তু আমরা রোজার মধ্যে অনেক খাই। তো আমি বলবো যে রমজানে যদি আপনারা আসেন এখানে মাস্ট ট্রাই এই শাহী টুকরাটা করবেন। আর এছাড়াও রমজানের আগে আসলেও এখানে সুইটসের মধ্যে ওনাদের যে এটা আছে ডেজার্টের মধ্যে একটা ফ্রুটি ইয়োগার্ট আছে আর শাহী টুকরা আছে। ফ্রুটি ইয়োগার্টটা আমার টেস্ট করা হয়নি, আমার কাছে আমি এটা টেস্ট করছি, আমার কাছে অনেকই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। খুবই মজার ছিল, অস্থির ছিল, মাথা নষ্ট কর। ও আচ্ছা, যেটা আমি বলছিলাম আমার ডেজার্ট খাওয়াটা শেষ হয়ে গেছে। তো ভাইয়া বলতেছিল ওনাদের একটা ফায়ার পান আছে, এর আগে আমি ফায়ার পান ট্রাই করছিলাম নাজিরা বাজারে, এখানে উপরে ভাইসা উঠছে, লিঙ্ক চেক করতে পারেন এখানে। তো আমি ফায়ার পানটা ট্রাই করি আর বলি ওনাদেরটা কেমন ভাইয়া। তো ওভারঅল যদি আমি বলি পাগলা বাবুর্চির খাবার আমার কাছে কেমন লাগছে, তো আমি বলবো ওদের খাবারে আসলে একটা পাগলামি এনে দেয়। কাচ্চিটা খুবই মজার ছিল, বেফ ঝোলচাপটা উইথ স্টিমি রাইসের সাথে তো মাথা নষ্ট কর। আর যদি আমি ওদের মুর্গ মুসাল্লামটা বলি, ওটা আমি আজকে ফার্স্ট ট্রাই করছি, ফার্স্ট ট্রাইয়ের মধ্যে ওইটা আমি গোল্ড খাইছি, গোল্ডের কোনো মানে গোল্ডের টেস্ট গোল্ডের মতোই, আদারওয়াইজ সব ভালো ছিল। শাহী টুকরাটাও মাথা নষ্ট কর ছিল। আর যেটা পান ছিল, আমি এর আগে বলছিলাম যে নাজিরা বাজারে আমি পান খাওয়ার পর মানে 2 সেকেন্ড আমি স্মোকি ফ্লেভারটা পেয়েছিলাম, বাট এখানে আমি স্টিল চাবাচ্ছি স্মোকি ফ্লেভারটা পাচ্ছি। তো এই ছিল পাগলা বাবুর্চির মতো। আর হ্যাঁ, আমি যেটা বলবো বোরহানি, বোরহানিটা ভালো ছিল, বাট ওইটার আর একটু জ্যাজিনেস করতে পারলে আমার কাছে অনেক ভালো লাগতো, বাট এক একজনের টেস্ট এক এক রকম। তো আপনারা খাবার পর আমাকে বলতে পারেন আমার কমেন্ট সেকশনে যে আপনাদের কেমন লাগছে। পাগলা হয়ে গেছি আমি, না পাগল হই নাই আমি, বাট আমি খাবার পর ওদের খাবার টেস্টের সাথে আমি পাগল হয়ে গেছি, কারণ ওই পাগলামিটা আসলেই পাওয়া যায় পাগলা বাবুর্চিতে। আমি যে আইটেমগুলো ট্রাই করছি প্রত্যেকটাই মাস্টার আই আইটেম। শাহী টুকরাটা আমার কাছে লাস্টে অনেক ভালো লাগছে, আর কাচ্ছি, তারপর স্টিমি রাইস, পোলাওয়ের কথা কি বলবো, ওগুলো মাথা নষ্ট করছিল, আর বিফ ঝোলচাপটা তো ওয়ান অফ দ্য বেস্ট আইটেম ইন ঢাকা বলতে গেলে। তো আপনারা এখানে আসবেন, খাবারগুলো ট্রাই করতে পারেন, ট্রাই করার পর আপনাদের কাছে কেমন লাগছে আমার কমেন্ট সেকশনে বলতে পারেন। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত কিন্তু 12টা বেজে গেছে, আমি এখানে আসছি, অনেক জ্যামঝুম খেলাম, এখন আমি চলে যাবো বাসায়। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় অনেক নামাজ পড়বেন, কারণ নামাজটাই আমাদের মেইন ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ হাফেজ।